আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি সানি বলছি সানি পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে। আর পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমার গত ব্যাচের স্টুডেন্ট। আপনারা জানেন যে আমার একটা ট্রেনিং সেন্টার আছে, আমি সেখানে মোবাইল সার্ভিসিং শিখিয়ে থাকি। আর আমি মোবাইল সার্ভিসিং পেশার সাথে জড়িত আছি দীর্ঘ অনেকটা বছর। তো আমার স্বল্প জ্ঞানগুলো, মানে জানা জ্ঞানগুলো আসলে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগই আসলে সানি পয়েন্ট ট্রেনিং সেন্টার ক্রিয়েট করা। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমি একটি সিরিজের মধ্যে আছি, আমি প্রতিনিয়ত ফ্ল্যাশিংয়ের বিভিন্ন টুলস নিয়ে আপনাদের মাঝে আলোচনা করি। তো এই পর্বে হচ্ছে আলোচনা করব অক্টোপাস FRP টুল। আমি জানি আপনাদের মধ্যে অনেকে অক্টোপাস FRP টুল ব্যবহার করেন, কিন্তু যারা করে না তাদের জন্য মূলত আসলে এই টুলটি কেন লাগবে, এই টুলটি কতটা ইম্পর্টেন্ট, আদৌ কি এই টুলটা কিনলে আপনার টাকা লস হবে কি না, বা টাকাগুলো কীভাবে উঠানো যায়, এই ব্যাপারে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আর আমি এই সিরিজে কিন্তু EMT, BST, তারপরে আরও আদার্স, তারপরে হাইড্রামাইড্রা যা আছে সব কিছু নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। কারণ এই আলোচনাগুলো থেকে আপনারা এতগুলো ডঙ্গল বা বক্স, আমার কাছে প্রায় 1,00,000 টাকার উপরে শুধু ডঙ্গল আর বক্স ক্রয় করা আছে। তো এতগুলো বক্স কেন কিনলাম এই ব্যাপারগুলো আপনারা জানতে পারবেন আস্তে আস্তে করে যদি আপনারা ভিডিও দেখতে পারেন। তো এটা হচ্ছে অক্টোপাস FRP টুল। ও অক্টোপাস কোম্পানির অনেক ধরনের ডিভাইস আছে, বক্স আছে, ডঙ্গল আছে, আদার্স মার্কেট শেয়ারে অনেক অনেক কিছু তাদের আছে। তো এইটা তাদের একটা প্রোডাক্ট, এটা দিয়ে শুধু অক্টোপাস FRP, জাস্ট অনলি FRP করা যাবে। মানে FRP-র জন্য, যে কোনো মোবাইলের FRP-র জন্য এটা বিখ্যাত একটা টুল। আর শুধু অক্টোপাস FRP বলছে বিধাই যে এটা দিয়ে মানে FRP খোলা যাবে, অন্য আদার্স যে কোনো কাজ করা যাবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। আর Xiaomi সেটের ক্ষেত্রে মানে বেশ কিছু সাপোর্ট আছে যেগুলো অথরাইজ ছাড়া, আর যেগুলো মানে অনেক জোস কাজ করে। মানে অন্যান্য টুলে দেখবেন, অন্যান্য যে যদি টুল আপনি ব্যবহার করে থাকেন সাপোর্ট থাকা সত্ত্বেও কাজ করে না, এরকমটা কিন্তু হয়। কিন্তু এই টুলটার ক্ষেত্রে আরেকটু প্লাস পয়েন্ট হচ্ছে, মানে যেই কয়টা সাপোর্ট আছে অধিকাংশই কাজ করে, অধিকাংশই। সো এ ব্যাপারে চলেন আরও বিস্তারিত জানবো, এটা দাম সহ মানে ইউজার ফ্রেন্ডলি কি না, কীভাবে ব্যবহার করা যায় সেগুলো আমরা জানবো। তো প্রথম হচ্ছে আমরা গুগল ক্রোমে ঢুকব। ওকে, তারপর এখানে লিখব অক্টোপাস FRP টুল। এই যে অক্টোপাস FRP টুল লেখার পরে, তারপর এই অক্টোপাস FRP টুল এইটার মধ্যে ঢুকেন। ঢুকার পরে এখানে এই যে ডাউনলোড, আর এখানে হচ্ছে আপনার ইনস্ট্রাকশন ম্যানুয়াল, এই যে অক্টোপাস FRP টুল। তারপর এখানে কি কি সাপোর্ট আছে দেখেন, এই সাপোর্ট বিস্তারিত দিয়ে দিয়েছে, এই যে স্যামসাংয়ের এই সাপোর্টগুলো সব আছে, এই যে দেখেন এগুলো সব সাপোর্ট। তারপর এটা হচ্ছে হুয়ের সাপোর্ট, এই যে হুয়ের সাপোর্ট, এইগুলো সব। মানে এই টুলটাকে আমি জাস্ট বলবো মানে হুয়ের জন্য বেস্ট, অ্যান্ড মানে সব কিছু মিলাইছিলে জোস্ট একটা সাপোর্ট। মানে হুয়াই মোবাইলের FRP জাস্ট 1 ক্লিকের মধ্যে মানে রিমুভ হয়ে যাবে। এরপর এই টুলটার কাজ আপনার জানতে হবে না, এই টুল আপনাকে কাজ শিখাবে। আপনি দেখেন ভিডিওটি, একটু সময় করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো LG-র হচ্ছে এই সাপোর্টগুলো আছে, তারপর Alcatel, যদি এই ফোনগুলো আমাদের কাছে নাই এখন, মটোরোলা অনেক আগে ছিল। তারপরে রেডমি, ভিভো, ওপ্পো দেখেন, এই যে এই সব সাপোর্ট, এগুলো সব সাপোর্ট, এগুলো সব সাপোর্ট, মানে জোস একটা জিনিস। আচ্ছা যাই হোক, আমরা একদম এইটার মধ্যে হচ্ছে মানে নর্মাল ফোন থেকে শুরু করে মানে উপরের হাই যে ফোনগুলো আছে, মানে রেডমিও সাপোর্ট আছে, তারপর হচ্ছে একদম স্যামসাং থেকে উইনম্যাক্স, লেনোভো, লাভা, এগুলোর সাপোর্ট আছে। মানে সব কিছু মিলেই জেলে আর কি এটার মধ্যে আছে। তো আমরা এখান থেকে ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পরে যে অক্টোপাস FRP টুল ইনস্টলার, এখানে ক্লিক দেন, তারপরে এই যে ডাউনলোড, এখানে এই যে ডাউনলোডে ক্লিক দিলেই আপনার এই যে টুলটা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পর এটাকে ইনস্টল করে নেবেন, মানে ডাউনলোড করার পর নেক্সট 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 করে আপনার এটাকে ইনস্টল করতে পারবেন। তো ইনস্টল করা শেষ হইলে এরকম একটা আইকন হচ্ছে আপনার ডেস্কটপে চলে আসবে। এখন দেখেন এইটাকে আমরা ওপেন করি, ইয়েস করলাম,
ওকে, এইটা হচ্ছে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট কার্ড, মানে এইটা লাইসেন্স, অক্টোপাসের লাইসেন্স দুইভাবে নেওয়া যায়। একটা হচ্ছে আপনি ডঙ্গল কিনতে পারেন, তো দেখেন ডঙ্গলটা এখন লাগাই নেই, না লাগানো অবস্থায় যদি আপনি এটাকে ওপেন করেন তাহলে এখানে কোড চাবে। এখন এই কোডটা আপনারা চাইলে কিনতে পারেন, এই কোডটা কীভাবে কিনবেন এই ভিডিওর ডিসক্রিপশন থেকে কিনতে পারবেন। আর এইটা হচ্ছে আমি কিনছিলাম আজকে থেকে প্রায় 3 থেকে 3.5 বছর আগে, তখন আমার কাছ থেকে প্রাইস নেওয়া হয়েছিল 5,000 টাকা। আর ওই যে একবার কিনছি, মানে 5,000 টাকা যে একবার কিনেছি, এরপর থেকে আর কেনা লাগে নাই, মানে এটা লাইফ টাইম আমি ব্যবহার করতেছি। জানি না সামনের দিকে হয়তো বা এরকমই লাইফ টাইম চলতে থাকবে আমি আশা রাখি। তো একবার ক্রয় করলেই আপনার আর ক্রয় করা লাগবে না। আর আপনি যদি এটাকে না পান তাহলে এই যে অনলাইন থেকে এই রেজিস্ট্রেশন, মানে এখানে একটা সিরিয়াল নাম্বার কেনা যায়, এই সিরিয়াল নাম্বারটা কিনলে সিরিয়াল নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করলেই এটা লগ ইন হয়ে যেত, তাহলে আপনার এই ডঙ্গলটা প্রয়োজন নাই। কিন্তু এখানে সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে যে নিয়মটা আমি এখন দেখতেছি কোম্পানি থেকে, মানে এই সিরিয়ালটা কিনতে হবে 1 বছরের জন্য, মানে 1 ইয়ারের লাইসেন্স পাবেন, 1 বছর পর আপনাকে আবার রিনিউ করতে হবে, মানে যদি সিরিয়াল কিনেন। আর এইটা কিনলে হচ্ছে লাইফ টাইম, আর এটা তো এখন পাওয়া যায় না আপনারা জানেন, সো এটা একটা বড় ধরনের ফল্ট। যাই হোক, এই সিরিয়াল নাম্বার যদি আপনার ক্রয় করতে চান, সিরিয়াল নাম্বারের দামটা আমি বলবো না, মানে মুখে বলবো না, কারণ মুখে বললে এটা আপনারা ফরজ হিসাবে নিয়ে যান। ওই 1 বছর পরে ফোন দিয়ে বলেন যে ভাই আপনি তো ভিডিওতে বললেন এত টাকা, এই জন্য দামটা বলবো না। দাম যদি জানতে চান সিরিয়ালের তাহলে ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে আপনারা চাইলে কিনে নিতে পারেন। তো এখন আমরা যেটা করব, এইটাকে আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করে দিব। কম্পিউটারের সাথে কানেকশন দেওয়া কমপ্লিট, এখন আমরা হচ্ছে এই টুলটাকে ওপেন করব। ইয়েস, প্রিয় বন্ধুরা আমাদের টুলটা ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের অক্টোপাস FRP টুল। যদি কখনো আপডেট আসে তাহলে দেখতে পাচ্ছেন এই আপডেটের জন্য একটা নোটিফিকেশন চলে আসে এখানে, এই যে 2.0.8.1, তাই এটা আপডেট চলে আসছে, আমি আপডেটটা এখন দিব না। এই যে 2.0.8, তার মানে আরও একটা আপডেট আসছে। এই আপডেটটা যদি করতে চান তাহলে আপনি ওখান দিয়ে করতে পারেন, মানে এরকম নোটিফিকেশান আসবে, আপনি এই যে ইনস্টল আপডেটে ক্লিক দিলে অটো আপডেট নিয়ে নেবে, মানে নতুন যদি কোনো মডেল যদি এই কোম্পানি সিলেক্ট করে তাহলে সেটা এই আপডেট করার পরে মানে অটো এই টুলের মধ্যে সেট হয়ে যাবে, এটা একটা ভালো দিক। তো এখান থেকে আমরা যেটা করব, এই যে ভেন্ডর, ভেন্ডর মানে হচ্ছে ব্র্যান্ড, তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে শাওমি সিলেক্ট করলাম। শাওমি সিলেক্ট করার পর এখান থেকে মডেল, এখানে যতগুলো মডেল আছে সব মডেলগুলো কাজ করতে পারবেন। Redmi Note 7 সিলেক্ট করবো আমি, Redmi Note 7। তো সিলেক্ট করার পর জাস্ট এই কাজ এতটুকুই, আপনি এখান থেকে ভেন্ডর, এখান থেকে মডেল, মানে যেই ব্র্যান্ড ওর মডেল, তারপর হচ্ছে পোর্ট। এখন আমরা যেটা করব হচ্ছে রাইট ফ্লাশ। রাইট মানে হচ্ছে দাও, রাইট বলতে ফ্লাশিং জগতে বোঝানো হয় দাও, ফার্মওয়্যার মানে ফ্লাশ ফাইল, মানে ফ্লাশ মারো। তারপর রিসেট FRP, ফ্যাক্টরি রিসেট, Method 1 Method 2, এইটায় কাজ না করলে এইটাই। আনলক বুটলোডার, বুটলোডার হচ্ছে এই মোবাইলের মধ্যে EMMC একটা লক করা থাকে, মানে হাই সিকিউরিটি লক, যেটার নাম হচ্ছে বুটলোডার। বুটলোডার যদি লক থাকে তাহলে আপনার মোবাইলে অনেক সময় IME রিপেয়ার করা যায় না, তারপরে আগে আরও ধরনের প্রবলেম করতো, এখন বুটলোডার আনলক ছাড়াই ফ্লাশ ফ্লাশ অনেক কিছু করা যায়, মানে চায়না টু গ্লোবাল, গ্লোবাল টু চায়না, এগুলো করা যায়, বেশ কিছু টুলে এই সাপোর্টগুলো চলে আসে। তো ডিজেবল স্ক্রিন লক, মানে স্ক্রিন লকটা ডিজেবল করা যাবে, মানে লুকাইয়ে ফেলানো যাবে উইদাউট ডাটা লস। তারপর রিসেট MI অ্যাকাউন্ট, তো এখানে ডিজেবল দিলেও মানে এটা কাজ তেমনটা করে না। আমরা সামনে একটা টুল আছে EMT টুল, এই টুলটা নিয়ে আলোচনা করলে দেখবেন এই সব মোবাইল, এই যে Redmi Note 7, এইগুলো উইদাউট ডাটা লস ছাড়া কিন্তু আপনারা মানে প্যাটার্ন পাসওয়ার্ড রিমুভ করতে পারবেন, যেটা একটা ইন্টারেস্টিং টুল, এবং এই টুলটা নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করব খুব শীঘ্রই। তো আমরা রাইট ফ্লাশ, আমরা এই মোবাইলটাকে ফ্লাশ করব, আমরা জানি মোবাইলটাকে ফ্লাশ যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ সবই হবে। এই রাইট ফ্লাশে ক্লিক দিলাম, তারপর হচ্ছে এখানে এই যে র প্রোগ্রাম অ্যান্ড প্যাচ, এই ফাইলটা ধরাতে হবে এখানে এই টিকমার্ক দিয়া, তারপরে এখানে ক্লিক দেন। দেওয়ার পরে টেক্সট ফাইলটা আছে এই যে রেডমি, এই ফাইলের মধ্যে ঢুকেন, ফার্মওয়্যার,
এটার মধ্যে ঢোকার পর যেই ফাইলটা দেখাইছে আপনি ওই ফাইলটাই ধরাই দিবেন। এই ফাইলটা ধরাই দিলাম, তারপর এটার মধ্যে ঢুকেন, তারপর এই যে এখানে ক্লিক দেন, তাহলে ফাইল ধরে গেল, তারপর ওকে। এখন বলছে যে আপনার এই ফাইল মানে যদি সমস্যা হয় তাহলে আপনার মোবাইলটা ড্যামেজ হয়ে যাবে, আপনি কি এই ব্যাপারে রাজি আছেন কি না। ইয়েস আমি রাজি, ওকে। তো এই যে দেখেন এখন ওয়েটিং হচ্ছে। এখন আমরা যেটা করব, এই মোবাইলটার ব্যাটারিটাকে কানেকশন দিয়ে দিব। এমন তো অবস্থা, এই যে ইউএসবি ডাটা কেবলটাকে ঢুকাবো হয়েছে 9008 পোর্টে, মানে এই দুইটাকে শর্ট কইরা বাস কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে এখন আমার মোবাইলটা ফ্লাশিং কমপ্লিট হয়ে গেছে। আর প্রিয় বন্ধুরা, এই টুলটা কেনার জন্য আমি আগ্রহ সবাইকেই দিব। এই টুলটা দিয়ে এই সব মোবাইলের মানে একেবারে অন টুতে এমআই অ্যাকাউন্ট রিসেট হয়ে যায়, প্যাটার্ন FRP রিসেট হয়ে যায়, মানে যতগুলো সাপোর্ট আছে, মানে যতগুলো সাপোর্ট আছে ওই সাপোর্টগুলো অধিকাংশই কাজ করে, অন্য অন্য টুলের মতো না, যে সাপোর্ট থাকা সত্ত্বেও কাজ করতেছে না। এই টুলটা অনেক সুন্দর একটা টুল। ওকে, এরকম আসলে এই যে ওকে করে দিবেন, আমরা মোবাইলটাকে ফ্লাশ হয়ে যাক, তারপরে আরও কিছু কথাবার্তা বলি। ওকে প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে ফার্মওয়্যার রাইট সাকসেসফুল, মানে ফ্লাশ কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আমাদের ফ্লাশিং কমপ্লিট। আচ্ছা যাই হোক, ধরেন আপনি রেডমি ফোনের টুকিটাকি কাজ এর আগে করছেন, এই জন্য আপনি জানেন। এখন ধরেন যে আমরা একটা হুয়াই মোবাইল নিয়ে কাজ করব। এখান থেকে হুয়াই সিলেক্ট করলাম, এরপর এখান থেকে দেখেন যে হুয়াইয়ের কত সাপোর্ট। ধরেন এখান থেকে L21 এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এগুলো হাইড করা, যেগুলো হাইড করা সেগুলো করা যাবে না। আর এখানে FRP, আমরা জানি যে টুলটা FRP-র জন্য, এই জন্য FRP-টা বেশি প্রাধান্য দেয়। এখন ধরেন আপনি FRP-টা রিসেট করতে পারেন না, অথবা এই মোবাইলটাকে কখন কোন মোডে কানেকশন দিতে হবে এটা আপনি ভালো জানেন না। যদি না জানেন তাহলে এখানে হেল্পে ক্লিক করেন, মানে হেল্প নিব ওর কাছ থেকে। হেল্পে ক্লিক নেওয়ার পর দেখেন এই যে হুয়াই, এই মোবাইলটি আমরা কাজ করতে যাচ্ছি। দেখেন এই মোবাইলটা কত লেটেস্ট ফোন, অনর হচ্ছে 20, মানে এই মোবাইলগুলো জোস, মানে এক ক্লিকই কাজ হয়ে যায়, এটা আমি বুঝাতে চেয়েছি। ওকে, আমরা যেটা বলতেছিলাম যে আমরা কাজ পারি না, যদি কাজ না পারি তাহলে এখান থেকে আমরা রিসেট FRP করবো। এখানে দুইটা অপশন, এই দেখতে পাচ্ছেন, একটা ফ্যাক্টরি মোড, একটা হচ্ছে আপগ্রেড মোড। তাহলে আমরা ফ্যাক্টরি মোডে হচ্ছে এইটা কাজটা করতে চাই। এখন ফ্যাক্টরি মোড কি এটা আমরা জানি না, চিনি না, এই জন্য আমরা এখানে ক্লিক দিই। দেওয়ার পরে দেখেন প্রথমে বলছে রিমুভ HD অ্যান্ড সিম কার্ড, মানে মেমোরি কার্ডটা, সিম কার্ডটা মোবাইল থেকে খুলে ফেলেন এবং পুট দ্য ফোন ফ্যাক্টরি মোডে আপনার মোবাইলটা কানেকশন দেন। ফ্যাক্টরি মোড কি যদি না জেনে থাকেন তাহলে এখানে ক্লিক দেন। দেওয়ার পরে দেখেন এই যে GND, কানেকশন দিস পয়েন্ট টু GND, মানে এই যে ক্লোনটা, এই ক্লোনটা গ্রাউন্ডের সাথে শর্ট করেন, টুইজার দিয়ে শর্ট করেন, অথবা হচ্ছে আপনি ঝালাই দিয়ে শর্ট করেন। শর্ট করার পর তারপর আপনার ডাটা কেবলটাকে প্লাগ ইন করেন। ওকে, আচ্ছা আমরা আবার যাই FRP-তে। তো এই ফ্যাক্টরি মোডে হচ্ছে ওই দিলেন, দেওয়ার পরে এরপরে নেসেসারি ড্রাইভার ইনস্টল করবেন। ড্রাইভার তো আগেই ইনস্টল করা আছে, মিডিয়াটেক, স্পেকট্রাম, কলকাম, ওইগুলো হলেই হবে, আর কিছু লাগবে না। তো তারপর হচ্ছে ক্লিক রিসেট FRP ফ্যাক্টরি মোড বাটন, তারপর এই কাজ শেষ।
মানে আপনি যেটা করবেন আপনার মোবাইলটাকে ফ্যাক্টরি মোডে নেবেন, নেওয়ার পরে হচ্ছে এটা ক্লিক দিবেন, মানে যখন যেটা লাগবে যেই মোবাইলের জন্য তখন সেটা বলে দিবে, আমরা এখান থেকে অন্য একটা মডেল সিলেক্ট করে চলেন। এরপরে এটার মধ্যে ঢুকি, ধরেন এই মোবাইলটা, এখন এই যে রিসেট এফআরপি মোড, এটার মধ্যে ক্লিক দিলাম, প্রথমে বলছে যে মোবাইলটা এই এই এই, তারপর বলছে পুট দ্য ফাস্ট বুট মোড। ফাস্ট বুট মোড কি যদি না জেনে থাকেন তাহলে হচ্ছে এই ফাস্ট বুট মোডের মধ্যে ক্লিক দেন, দেওয়ার পরে টেস্ট পয়েন্ট আফটার এত মিনিট, টেস্ট পয়েন্ট অ্যাজ অ্যালাউ, আচ্ছা ফাস্ট বুট মোড হচ্ছে ভলিউম ডাউন প্রেস করে তারপর আপনার ডাটা কেবলটাকে কানেকশন দিলেই হচ্ছে আপনার ফাস্ট বুট মোডে মোবাইলটা কানেকশন নিয়ে নিবে। এখান থেকে ফ্যাক্টরি মোড, এই যে ফ্যাক্টরি মোড, এখানে দুই একটা ইমেজ দেয় নাই, ওকে তাহলে আমরা চলেন অন্য একটা মডেল দেখি, এই মোবাইলটা, এটাও ফাস্ট বুট মোড। আরে ফাস্ট বুট মোড তো আমরা সবাই জানি, ফাস্ট বুট মোড যদি না জেনে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করেন যে হুয়াই মোবাইল, হুয়াই এত মডেল ফাস্ট বুট মোড, তাহলে অনেক ভিডিও দিয়ে দেবে। এই টুকিটাকি বিষয় যদি আপনি খুঁজে না বের করতে পারেন তাহলে ফ্লাশিং আপনার করারই দরকার নাই। তো এই ফাস্ট বুট মোডে কানেকশন দিয়ে জাস্ট এই এফআরপি রিসেট। গাইস আমি সিরিয়াসলি বলতেছি, মানে জাস্ট ফাস্ট বুট মোডে নিয়ে আপনি শুধু এফআরপিতে ক্লিক দিবেন, এফআরপি খতম। মানে হুয়াই মোবাইলের জন্য এটা বিখ্যাত একটা টুল, আর আপনি ওই যে শাওমির জন্য তো দেখলেন মানে মোবাইল ফ্লাশ করা যাবে, আর এই মোবাইলে যদি এমআই অ্যাকাউন্ট এফআরপি টেফআরপি হতো তাও ক্লিকে ক্লিকে চলে যেত। মানে এই টুলটা সম্পর্কে আমি মনে করি না যে কোনো টেকনিশিয়ান বদনাম গাবে, আপনি ইউটিউবে যত ভিডিও টিউটোরিয়াল দেখেন দেখবেন যে কেউ এই টুলটা সম্পর্কে কোনো মানে দিবে না। আর প্রাথমিকভাবে আসলে এই টুলটা আপনি নিতে পারেন, জোস একটা টুল আমি নির্দ্বিধায়, আর জোস টুলগুলোই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি। সো এখানে সাপোর্টগুলো দেখেন, কাজ শুধু এতটুকুই শেষ। আর এই তো রিসেট এফআরপি, মানে আপনি জানেন এফআরপি, আর রাইট ফ্লাশ মানে ফ্লাশ, রিসেট এমআই অ্যাকাউন্ট মানে এমআই অ্যাকাউন্ট, এগুলো তো আমরা জানি তাই না। তো এখানে আরও অনেক মডেল আছে, অনেক মডেল। আমি আবার একটু হচ্ছে শাওমির মধ্যে যাই, শাওমি, এখান থেকে ধরেন আমরা নোট 8 প্রো সিলেক্ট করলাম। এরপর দেখেন এই যে আনলক বুটলোডার, মানে এখানে বুটলোড আনলক করা যাবে ফাস্ট বুট মোডে, মানে এটা আবার রিলক, মানে বুটলোডার যদি আনলক করা থাকে সেটাকে আবার লক করা যাবে, সেটাকে বলা হয় রিলক। ফ্যাক্টরি রিসেট, ফ্যাক্টরি রিসেট মানে মোবাইলটা ফুল নতুনভাবে ক্রিয়েট হবে। রিসেট এফআরপি, ধরেন আপনি এফআরপি রিসেট করবেন কীভাবে তা জানেন না, না জানলে হেল্পের মধ্যে যান, তারপরে এই যে রিসেট এফআরপি বলছে এই এই, তারপর বলছে পাওয়ার অফ, প্রেস ভলিউম ডাউন অর ভলিউম প্লাস বাটন, কানেকশন ইনস্টল নেসেসারি ড্রাইভার, মানে ভলিউম প্লাস অ্যান্ড মাইনাস টিপে ধরে তারপর হচ্ছে রিসেট এফআরপি, এটাই ক্লিক দিলেই তারপর আপনার মোবাইলে এফআরপিটা চলে যাবে। ওকে এই যে দেখেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে বইলা দিছে আপনার মোবাইলটা কীভাবে কানেকশন দিতে হবে। তো এইভাবে করে কানেকশন দিলে আপনার মোবাইলটা হচ্ছে হয়ে যাবে রাইট ফ্লাশ। তো আপনারা দেখলেন শাওমির যেই কয়টাই সাপোর্ট থাকুক না কেন, মোটামুটি যেই কয়টা আছে সেই কয়টাই এক্স্যাক্টলিভাবে খুব সুন্দর পরিপাটিভাবে কাজ করে। এরপর আমি তো প্রতিনিয়ত আপনাদের মাঝে বিভিন্ন টুল নিয়ে আলোচনা করতেই আছি, ওই টুলগুলো দেখলে তারপরে এইটা দেখলে মোটামুটি ভালো আয়ত্তে নিতে পারবেন। তো এখানে যত মডেল সিলেক্ট করবেন, ব্র্যান্ড সিলেক্ট করবেন, এখানে পোর্ট সিলেক্ট করার দরকার নেই, পোর্ট যেরকম আছে ওরকমই থাকবে, আর ম্যানুয়াল সিলেক্ট এইটাও যেরকম আছে এরকম থাকবে। তো এখান থেকে রিড ইনফো করা যাবে, মানে মোবাইল ইনফরমেশন দেখা যাবে। তো এই হচ্ছে কাজ। আর এখানে হচ্ছে সেটিংস, এখান থেকে আপডেট কার্ড, মাঝে মাঝে এসে এখান থেকে আপডেট করতে পারেন। যদি এটা আপডেট করেন তাহলে হচ্ছে আপনার এই টুলটা মানে আপডেট হয়ে যাবে, নতুন কোনো মডেল আসলে সেটাও অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে ভিজির সাপোর্ট ফোরাম, মানে এইটার যদি কোনো সমস্যা টমস্যা পড়েন তাহলে এটা একটা ফোরাম আছে, মানে একটা গ্রুপ আছে অথবা একটা সাইট আছে, সেখান থেকে সলিউশন পেতে পারেন। আপডেট সফটওয়্যার, মানে সফটওয়্যারটাকে আপডেট করা যাবে, সফটওয়্যারটাকে। ডাউনলোড ম্যানেজার, এখানে আসার পর আপনার বিভিন্ন এই যে এফআরপির কিছু প্যাক আছে সেগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। এখানে কিছু ফ্লাশ ফাইল আছে, সেখান থেকে আপনি ফ্লাশ ফাইলগুলো দেখেন, এখানে এই যে স্যামসাং এই যে ফ্লাশ ফাইল, আপনারা চাইলে এখান থেকেও ফ্লাশ ফাইল ডাউনলোড করতে পারেন। তো এইগুলো আমাদের লাগে না, যদিও আপনার যদি লাগে, আমার লাগে না কারণ আমার অন্য অন্য টুল আছে, ওই টুলগুলো থেকে আমি ফ্লাশ ফাইল ডাউনলোড করতে পারি। তো আপনার যদি না থাকে থাকে তাহলে একটা দিয়া ব্যবহার করলে করতে পারেন, এটা সমস্যা নেই। তো প্রিয় বন্ধুরা এই হচ্ছে, যদিও আপনারা দেখলেন যে এফআরপি টুল, কিন্তু তবু অন্য অন্য কাজগুলো করা যায়, তো এটা একটা ভালো দিক।
কিন্তু এফআরপির জন্য মানে আপনি এই টুলটাকে এক কথায় আমার কাছে আর নেক্সট বার জিগানোর দরকার নাই যে ভাই আমি অক্টোপাস এফআরপি টুলটা কিনবো কি কিনবো না। আমি নির্দ্বিধায় বলতে পারি আপনি অক্টোপাস এফআরপি টুলটা কিনতে পারেন আর সানি পয়েন্টের সঙ্গেই থাকেন। আমি কিন্তু প্রতিনিয়তই ফ্লাশিং রিলেটেড ভিডিও দেবো, মানে হাই যে টুলগুলো সেই টুলগুলো নিয়ে আপনাদের কনফিউশন থাকে যে ভাই এই টুলটা কিনবো কি কিনবো না, এই প্রশ্নগুলো যদি কারো কাছে মানে খুঁজে না পান বলার তাহলে আমি আসি, আমি আপনাদের মাঝে ইনশাল্লাহ এইগুলো নিয়ে আলোচনা করবো। আর বলে রাখি আমাদের এখানে এসে কিউ এসেও কিন্তু আপনি মোবাইল সার্ভিসিং হার্ডওয়্যার সফটওয়্যারের একটা কোর্স করতে পারেন। আমার সানি পয়েন্ট হচ্ছে মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার, সেখানে আমি টিচার হিসেবে আছি, আরও একজন আছে, আমরা একদম যতক্ষণ ক্লাস হয় ততক্ষণ ছাত্রদের পাশে থাকি, প্রত্যেকটি বিষয় তাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমাদের এখানে যদি এসে আপনি মোবাইল সার্ভিসিং সফটওয়্যার এবং হার্ডওয়্যারের উপর একটা কোর্স করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনাকে অগ্রিম একটা সিট বুকিং করে রাখতে হবে এক মাস আগে, মানে আমাদের এখানে আসার এক মাস আগে, তা না হয় আপনি সিট পাবেন না। তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সানি পয়েন্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।